দেশকে মাদকমুক্ত করতে হলে মাদকের চাহিদা কমাতে হবে দেশে এর চাহিদা আছে বলেই নতুন নতুন চক্র তৈরি হচ্ছে বিকেলে ধানমন্ডিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইউ ল্যাবের স্টুডেন্টস অ্যাফেয়ার্সের উদ্যোগে আয়োজিত মাদক বিরোধী আলোচনা সভায় একথা বলেন র্যাবের মহাপরিচালক বেনজুর আহমেদ তিনি বলেন দেশে মাদক সেবীদের আশি শতাংশই শিক্ষার্থী তাই পরিবার শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীরও মাদককে না বলতে হবে মাদক নিয়ন্ত্রণ শুধু আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নয় এর জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে তাহলেই মাদক দেশ থেকে নির্মূল করা সম্ভব